হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমাদের পুচকু বাড়ির সবাই সবাই খুব ভালো আছে, আর সবাইকে জানাই শুভ দীপাবলি। আজকে হচ্ছে ভূত চতুর্দশী, তো আজকে তো অনেক নিয়ম থাকে আমাদের বাড়িতে। আজকে নিয়ম হচ্ছে 14 শাক খেতে হয়, তারপরে প্রদীপ দিতে হয় সন্ধ্যাবেলা, 14 প্রদীপ। তো আমাদের 14 শাক তো খাওয়া হয়েছে দুপুরবেলা, আমরা সবাই খেয়েছি 14 শাক, আর 14 প্রদীপ দেওয়া হবে, সন্ধে হয়ে এসছে, এবার আমরা 14 প্রদীপ দেব। তো চলো দেখে নিই, মা প্রদীপগুলো সাজাচ্ছে, কিভাবে মা দেয় আমরা দেখে নিই, চলো দেখা যাক। আর বারান্দায় এখন মা পুচকুকে নিয়ে বসে আছে, চলো দেখিয়ে দিই তোমাদের একটু। না এই দেখো আমাদের পুচকু, মা নিয়ে এখন বসে আছে পুচকুর। ওর চোখে তো একটুও ঘুম নেই, একটুও ঘুম নেই চোখে। তো চলো এবার আমরা প্রদীপ গুলো সাজিয়ে নিই। তেল ভর্তি তো, মুখগুলো একটু চিপে না, নাহলে তেল ছিটকে। মা এখন প্রদীপ জ্বালাচ্ছে, যেটি তৈরি করেছে প্রদীপ, এক একটা এক এক রকম সাইজ। এবছর কাকা একা দিচ্ছে, সামনের বার কাকা ভাইপো দুজন মিলে দেবে। ভাইপো আগে আগে দৌড়াবে নিচে। এই যে সবাই দিয়েছে পাশের বাড়ির, পুচকুটা একটু দেখে আসি। পুচকুটা আর ঘুম ভেঙে গেছে, তোর চোখে একটু ঘুম নেই। এই যে এই যে দুষ্টুমি হচ্ছে বম্মাইশ, একটু ঘুম নেই চোখে। কি হচ্ছে, হ্যাঁ কি হচ্ছে, কিসি করেছো? ওরে বাবালি, ওরে বাবালি, ওরে বাবালি। পাপু তুই এখন কাজ করছিস? ভাইয়ের কাছে একটু দাঁড়া, কে ডাকলো? কে ডাকলো? এই যে মা হাতে প্রদীপ নিয়ে, আর এই বড় তিনটে বাড়ির আরো তিনজন বড় সদস্য আছে, তারা ধরাবে। এগুলো মেয়েরা ধরায় না।
আমরা।